অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। জানো তো নীরা, রানাদা যে এরকম একটা ঘটনা ঘটাবে সেটা আমরা কেউই ভাবতে পারিনি। আমার তো খারাপ লাগছে বাবা আর দি ভাইয়ের জন্য। রানাদা বিয়ের আগের থেকেই তো এরকম ছিল, বিয়ের পরও বাবাকে কম কষ্ট দেয়নি। মাঝে একটু ঠিক হয়েছিল ঠিকই, কিন্তু তারপর যেই কে সেই। একটা ব্যাপার ভেবে আমার খুব অবাক লাগে জানো তো, তোমার দি ভাই কিন্তু চাইলেই অনেক ক্ষেত্রে রানাদাকে আটকাতে পারতো, কিন্তু সেটা তো করেনি, কেন? রানাদাকে আটকালেই কি শুনবে? আমার তো মনে পড়ে যাচ্ছে ওই রানাদার জেলে যাওয়ার পর দি ভাইয়ের চুপ করে যাওয়া, সুইসাইড করতে যাওয়া। আবার যদি এরকম কিছু হয়? তুমি একদম চিন্তা করো না, এরকম কোনো কিছুই ঘটবে না। দি ভাই যে কি চায় সেটা তো কাউকেই কিছু বলছে না, আর আমিও যে কি করব সেটাও তো বুঝতে পারছি না। হ্যাঁ সায়ন বলো। হ্যাঁ মেজি, শোনো না, আমি অয়নকে অনেকবার ফোনে ট্রাই করছি কিন্তু ওকে ফোনে পাচ্ছি না। তুমি জানো গো ও কোথায় গেছে? মানে ওর খোঁজ করতে তোমাকে ফোনটা করলাম। হ্যাঁ অয়নদা তো বর্ধমানে গেছে ঝিনুকের কাছে। তুমি আমায় ফোনটা দাও। হ্যাঁ সায়ন, আমি কিন্তু অয়নের সঙ্গে ছিলাম যখন অয়ন গাড়িতে করে বেরিয়ে যাচ্ছিল, ওর বর্ধমান যাওয়াটা খুবই জরুরি ছিল। আচ্ছা, আসলে আমার না বিথিকে নিয়ে খুব চিন্তা হচ্ছে জানো। অয়ন বলেছিল ওই টেস্টগুলো আবার করাতে, কিন্তু আমি বিথিকে কিছুতেই রাজি করাতে পারছি না, আর বুঝতেও পারছি না বিথিকে কি করে রাজি করাবো। কার সাথে কথা বলছো সায়ন? সায়ন বিথিকে একটু ফোনটা দাও না, আমি ওর সঙ্গে কথা বলবো। হ্যাঁ আমি ফোনটা স্পিকারে দিয়েছি, তুমি বলো। আচ্ছা বিথি তুই কি চাইছিস বলতো? শরীর খারাপ নিয়ে ছেলে মানুষই কেন করছিস? আর অয়নদা তো ডাক্তার, আমাদের ভালো চাই। অয়নদা টেস্ট করাতে বললে সেটা করাতে অসুবিধাটা কোথায় তোর? অসুবিধা আছে মিস্তি, কারণ আমি জানি আমি আর বাঁচব না, তাই এসব টেস্ট করিয়ে শুধু শুধু আমি আমার সময়টা কেন নষ্ট করবো বলতো? তুই এরকম বোকামি কেন করছিস? দেখ তোর বর কত ভালো একজন মানুষ, তোদের একটা সুন্দর ছেলে আছে, ওদের জন্য বাঁচতে ইচ্ছে করে না? দেখো মেজদি যেটা বলছে ওটা শোনো, ও তোমার ভালো চায় বলো, কি বলতো টেস্টগুলো করানো থাকলে অয়ন ফিরলে আমি ওকে রিপোর্টগুলো দেখাতে পারবো। আমিও তো সেটাই চাই। জেদ করিস না মিথি, দেখ তুই ভালো হয়ে গেলে তো বাবারও চিন্তা কমবে। মিথি মিথি, কি হলো? উত্তর দিচ্ছিস না কেন? হ্যালো মেজদি, মিথি ঘর থেকে চলে গেছে। কোনো উত্তর না দিয়েই চলে গেল? বিশ্বাস করো মেজদি, আমি বুঝতে পারছি না আমি কি করে বিথিকে রাজি করাবো। সায়ন আমি একটা কথা বলছি শোনো, কাল সকালে না হয় আমরা তোমার বাড়িতে যাব, তারপর বিথিকে বুঝিয়ে টেস্টগুলো করাতে নিয়ে যাব, কেমন? সত্যি বলছো? তোমরা আসবে? প্লিজ তোমরা একটু দেখো না গো, আমি আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে আর পারছি না, প্লিজ তোমরা একটু দেখো। তাহলে টেস্ট করিয়ে বাবার কাছে যাব, দি ভাই আর বাবার সঙ্গে না এই রানাদাকে নিয়ে কথা বলবো, কেমন? কিন্তু নীরা, আমাদের কি এই বিষয়ে কথা বলাটা ঠিক হবে? বাবা খাবে, এসো। আসছি আসছি, একটু পরেই আসছি। আবার পরে কেন বাবা, এখনই খেয়ে নাও না, তোমার খাওয়া হলে আমি মেয়েটাকে খাওয়াবো।
বাবা কি হয়েছে বলো তো তোমাকে এরকম অস্থির লাগছে কেন বড় চিন্তা হচ্ছে জানিস জিনুকে ফোন করছি ও ফোনটা ধরছেও না আমাকে ফোন করছেও না বাবা ফোনটা হয়তো দেখতে পাইনি দেখলে কেন ধরবে না বলো তো মেয়েটা কোথায় আছে কি করছে কিছুই তো জানতে পাচ্ছি না বাবা তুমি তুমি একবার অয়নদাকে ফোন করো না হ্যাঁ আমি ওকে ফোন করেছিলাম ছেলেটা বলল গাড়ি চালাচ্ছে তাই আমি ওকে ফোনও করতে পাচ্ছি না বাবা আমার কি মনে হয় জানো তো ঝিনুক বোধহয় পড়াশোনা একেবারে ডুবে রয়েছে আর পরীক্ষার সময় ঝিনুকের কি অবস্থা হয় সেটা তুমি দেখেছো আর অয়নদা হয়তো সত্যি সত্যি এখনো পৌঁছয়নি গাড়ি চালাচ্ছে রাস্তায় আছে পৌঁছে ঠিকই তোমাকে জানাবে মনে আছে ঝিনুক পরীক্ষার সময় এরকম খেতে যেতে চাইতো না সব সময় বই নিয়ে বসে থাকতো মনে আছে রে আচ্ছা বাবা তুমি তুমি চলো এখন খেয়ে নেবে ওরা দুজনে তোমার ফোন দেখলে ঠিকই ফোন করে নেবে তোমাকে চিন্তা নেই হ্যাঁ হয়তো আমি একটু বেশি চিন্তা করছি বয়স হয়েছে তারপর এখন যা ঝড়ঝাপটা যাচ্ছে তোর কথাই হয়তো ঠিক আর অয়ন তো রানার মতো দায়িত্ব জ্ঞানহীন নয় অয়ন যখন ফোন করবে বলেছে তখন ও ঠিকই করবে লেট হলে হয়তো সকালে করবে ঠিক আছে তুই আমায় খেতেই দে অস্থির লাগছে কিছুতেই শান্ত হতে পাচ্ছি না অয়ন আর ঝিনুককে তোমার ফোন করলাম কাল রাতে